আসসালামু আলাইকুম বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। রাস্তাঘাট কেমন দেখানোর জন্যই শেষ করে আজকে লাইভে আসা। হ্যাঁ, দেখতেছেন রাস্তাঘাট খুবই ফাঁকা, কোনো গাড়ি ঘোড়া নেই। সকালবেলা সাধারণত সবাই ঘুমাই, এরপর রাত্রে প্রচুর গাড়ি থাকে রোডের মধ্যে, কিন্তু এখন সকালবেলা একেবারেই ফাঁকা। মনোমুগ্ধকর পরিবেশ দেখেন। আসলে একটা বিষয় হচ্ছে, সকাল আমরা যখন রাত্রে দ্রুত ঘুমিয়ে যাই এবং সকালবেলা উঠে ফজর নামাজ পড়ে যখন একটু বের হই, সকালবেলা ঠান্ডা হাওয়াতেই রহমত থাকে এবং খুবই ভালো লাগে, খুবই শরীর মন খুব সতেজ মনে হয়, খুব চাঙ্গা মনে হয় সকালবেলা যখন আমরা হাঁটি একটু বাইরে। আজকে আমরা একটু আমি বিশেষ করে ডিউটিতে যাইতেছি, এজন্য আবহাওয়াটাই একবারে খুবই চমৎকার, ঠান্ডাও না গরমও না, কী যে সুন্দর মনোরম পরিবেশ। তো আপনারাও আশা করি সবাই নামাজ পড়বেন, পড়ে একটু সকালবেলা হাঁটবেন, ঘুরবেন, দেখবেন খুবই আপনাদের থেকেও ভালো লাগবে। দেখেন এই যে ফ্লেয়ারের মধ্যে পতাকা দেখা যাচ্ছে, এই পতাকাগুলো সৌদি আরবের ইয়ামুল ওয়াতান, যেটা ন্যাশনাল ডে, সামনে 4 দিন বা পরে সৌদি আরবের ন্যাশনাল ডে আসতেছে, এই জন্য সাজাইতেছে সৌদি আরবের রাস্তাঘাটগুলো সাজাইতেছে খুব সুন্দর করে। সেটা আপনাদেরকে ইনশাল্লাহ আমরা দেখাবো। এটা হচ্ছে সিটি ম্যাক্স, দেখেন বড় শপিং মল। এরপর আমরা যাচ্ছি এই যে সাইনবোর্ডগুলো যেটা দেখতেছেন, এখানে ব্যানার হবে, বড় বড় ফিস্টুন হবে, এগুলা ইয়ামুল ওয়াতানের দিন লাগাবে, আনন্দ করবে ছুইদিরা, যেরকম আমাদের দেশের স্বাধীনতা দিবসের দিন আমরাও যেরকম আনন্দ করি, দেশেও প্রচুর আনন্দ করে এরা। তো আপনাদেরকে ইনশাল্লাহ সেদিন আমরা একটা লাইভ করে আপনাদেরকে দেখাবো ইয়ামুল ওয়াতানের আনন্দটা কেমন, আপনাদের সাথে শেয়ার করব। দেখেন এত দূর চলে এসেছি, একটা গাড়িও এখনো পর্যন্ত পাই নাই, খুবই ফাঁকা রাস্তা, খুবই ভালো লাগে গাড়ি চালাইতে, নির্দ্বিধে চালানো যায়। যখন প্রচুর গাড়ি থাকে তখন মাথায় সারাক্ষণ টেনশান থাকে, ডাইনে বামে পিছনে সামনে শুধু গাড়ি আর গাড়ি, গাড়ি চালাইতে খুব কেয়ারফুলি চালাইতে হয়। এখন কিন্তু একবারেই স্বাধীনভাবে চালানো যাচ্ছে, কিন্তু কিন্তু কী সুন্দর দাউর, এই যে দাউরের মধ্যে কী সুন্দর গাছ লাগানো। এই যে দেখতেছেন এটা হচ্ছে কি, এই শহরের পানির ট্যাঙ্কি, এখান থেকে এই শহরে পানি সাপ্লাই দেওয়া হয়, এবং ফ্লাম থেকে পানি এখানে আসে, এখান থেকে শহরে দেয়। এটা একটা ট্যাঙ্কি, এটা অনেক উঁচা, শহরের সব জায়গা থেকে দেখা যায়। দেখেন আমাদের একজন বাংলাদেশি ভাই হুন্ডা করে ডিউটিতে যাইতেছেন। এই যে একটা মসজিদ খুব সুন্দর, এই যে দেখেন রাত্রে এই রাস্তাটা রাত্রে আরও সুন্দর লাগে, যখন লাইটগুলো জ্বলে ফিলারে, এরপরে বিভিন্ন এলইডি লাইট জ্বলে, খুবই চমৎকার। মাশাল্লাহ আমাদের বাংলাদেশি ভাই আমাকে ক্রস করে ফেলছে, ওনার স্পিড তো খুবই বেশি, দেখা যাচ্ছে উনি আমাকে ক্রস করে ফেলছে। দেখতেছেন সামনে আরেকটা মসজিদ, আলহামদুলিল্লাহ এই সৌদি আরবে প্রত্যেকটা স্থানে স্থানে শুধু মসজিদ আর মসজিদ, এটা আল্লাহর নিয়ামত। প্রত্যেকটা জায়গায় কিছু দূর এক গেলেই মসজিদ, কিছু দূর গেলেই মসজিদ, এরকম যেরকম আমাদের বাংলাদেশে ঢাকা শহরেও মসজিদের শহর বলা হয় ঢাকাকে, ফসর মসজিদ এই দেশেও আলহামদুলিল্লাহ। তো আমরা এখন যাইতেছি সামনে দিকে, সামনে যাচ্ছি আজকে আমাদের কোম্পানির বিলাতে যাব, সেখানে কিছু আমাদের কলিগরা আছে, ওদেরকে আমি ডিউটিতে নেব, যেহেতু আজকে কোম্পানি একটা গাড়ি খারাপ হয়ে গিয়েছে, সেই গাড়িটা ওয়ার্কশপে দিয়ে এসছে, তো এখন ওরা যাওয়ার জন্য গাড়ি নিয়ে আমাকে বলছে রাত্রে, তো আমি এখন যাচ্ছি ওদেরকে নেওয়ার জন্য। আমি অবশ্যই কোম্পানি বিলা থেকে অনেক দূরে থাকি, আমি কোম্পানি বিলায় থাকি না, আপনারা জানেন আমি মসজিদে জব করি, পাশাপাশি মসজিদের সাথে রুম আছে সেখানে থাকি। তো দেখতেছেন মাশাল্লাহ খুবই চমৎকার মরম পরিবেশ। এই যে সামনে সৌদি আরামকো তেল কোম্পানি, এই যে দেখছেন এটা হচ্ছে গেট, সৌদি আরামকোর গেট, এখানে তেল এই তেলের ফ্যাক্টরি। এটা সামনের দিকে আমরা এগিয়ে যাচ্ছি, খুবই চমৎকার, আস্তে আস্তে একটু একটু করে সূর্যের কিরণ দিচ্ছে, সূর্য একটু একটু করে উঠতেছে, মানে সূর্য দেখা হয়ে যে আমাদের একটা কবিতা আছে না, সূর্যি মামা জাগার আগে উঠবো আমি জেগে, এই যে এই সেই কবিতার মতো, সূর্যি মামা জাগার আগে আমাদেরকে জাগতে হবে, তাহলে আমরা এই
ফিলিংসটা উপভোগ করতে পারবো, যে সকালবেলার ফিলিংস কেমন হয়, গরম না ঠান্ডাও না, একটা খুবই সুন্দর একটা হাওয়া, হাওয়াটাই খুবই ভালো লাগে, পাশাপাশি পরিবেশটা খুবই ঠান্ডা থাকে, নীরব থাকে, ধুলাবালু থাকে না সেমভাবে। তো আমরা এগিয়ে যাচ্ছি সামনের দিকে, এই যে পাশে দেখছেন ছোট একটা ফ্যাক্টরি, ইনশাল্লাহ আমরা এসেছি, খুব তার কাছে এসে গেছি, আর বেশি কিছুক্ষণ নাই কোম্পানির বিলা থেকে ওদেরকে নিব ইনশাল্লাহ, নিয়ে আবার রওনা দেব। এরপরে যাওয়ার সময় আপনাদেরকে একটা রোডে দিয়ে যাব, খুবই চমৎকার, শুধু খেজুর গাছ আর খেজুর গাছ, ওই রোডটা আপনাদেরকে অবশ্যই দেখাবো, আর যাওয়ার সময় ইনশাল্লাহ আপনাদেরকে আপনাদের সাথে শেয়ার করব মনোরম পরিবেশটা। আজকে সকালবেলা একটু ভালো লাগলো, এই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিও করে। এই যে একটু চা বাসিগিরি, আমরা বাসিগিরিয়াতে চলে এসেছি, আবাসিগিরিয়ার মধ্যেই আমাদের কোম্পানির বিলা। তো বন্ধুরা, আশা করি আপনারা দেখে আপনাদের খুবই ভালো লাগবে। আমরা সামনেই খুবই চমৎকার একটি রোড আছে, ওই রোডে দিয়ে সাগর ফাড়ের রোড, ওই রোড দিয়ে আপনার যাইতে খুবই ভালো লাগে, হাতের ডান পাশে সাগর থাকে, এরপরে গাছ অনেক গাছগুলো সাজানো থাকে, পাশাপাশি খেজুর গাছ থাকে অনেক, দেখেনি যে আরেকটা ছোট্ট একটা মসজিদ, এই মসজিদে আমি জানি আমাদের একজন বাঙালি ভাই জব কর, উনি আমার সাদিক, আমি পরিচিত, ওদের কোম্পানি বিলার পাশেই মসজিদে, আমি মাঝে মধ্যে কোম্পানি বিলাতে আসি, ও দেখা করার জন্য আসি, বা কোনো প্রয়োজন হলে আসি, এমনি না হলে আসি না আর কি। তো আমার থেকে প্রায় আট কিলোমিটার দূরে কোম্পানির বিলা। তো এই যে দেখতেছেন সামনে একটু একটু করে, এই যে এটা হচ্ছে, এই বিল্ডিংটা হচ্ছে সাদা, এই বিল্ডিংটা আমাদের কোম্পানির বিলা। তো এখনও কেউ আসে নাই, আমি কিছুক্ষণ ওয়েট করবো এখানে, দেখি ওরা আসে কি না, আসলে এরপরে ওদেরকে নিয়েই ইনশাল্লাহ রওনা দেবো বা তাদেরকে কল দেবো। বন্ধুগণ, দেখেন গাছগুলো কী সুন্দর করে সাজানো গোছানো, এই কী সুন্দর একটা মসজিদ মাশাল্লাহ। ওই যে আমি যে রোড দিয়ে ব্যাকে গেছিলাম সেই রোড দিয়ে এখন যাচ্ছি, সামনেই সাগরপাড়ে একটা রোড আছে দেখবেন, এ রোডটাই সামনে, খুবই চমৎকার দেখতে মনোরম পরিবেশ। আমি দেখেন সূর্য উঠে গেছে কিছুটা, রোদের জলমল করতেছে, রোদে আমাদের পড়তেছে মোটামুটি, এখন আর একটু ভালো লাগতেছে যখন একবারে সূর্য উঠতেছে, পাশাপাশি হাওয়াটা আস্তে আস্তে গরম হচ্ছে, এখন অবশ্যই তেমন গরম না, জুন জুলাইতে যেরকম গরম পড়ে এখন তার থেকেও একটু কম পড়ে গরম, সেপ্টেম্বর মাসে বিশেষ করে রাত্রে ঠান্ডা লাগে সৌদি আরবে এবং দিনে গরম লাগে। দেখতেছেন আপনারা এই যে এই দাওয়ারের মধ্যে, দাওয়ার বলা হয় যায় কি রাউন্ড অ্যাবাউট, রাউন্ডকে দাওয়ার বলা হয় আর কি। তো এই দাওয়ার মধ্যে সুন্দর গাছ লাগানো, গাছ লাগিয়ে সাজাইছে। এইখানে কিছুক্ষণ পরে আমাদের এখানে যারা কাজ করেন সৌদি আরবের সাধারণত বল দিয়েতে, যেটাকে তারা এই গাছগুলোকে সাজাবেন, কাটবেন, গোছাবেন। প্রতিদিন এই 7-8-9টার দিকে যখন আমরা রাস্তায় আসি তখন দেখি ওনারা কাজ করতেছে, এই গাছগুলো কাটিং করতেছে। তো এখনও আসে নাই, তাদের ডিউটার কিছুক্ষণ পরে শুরু হবে, আমরা তো যাচ্ছি ডিউটিতে চলে যাচ্ছি, আমাদের যারা কলিগ আছে তাদেরকে নিয়ে নিছি। এই যে দেখেন এই রোডের মধ্যে, দাওয়ার মধ্যে তাল গাছের মধ্যে এক ধরনের গাছ, এই গাছগুলো কেন যে লাগে আমি জানি না। খেজুর গাছে তো একটা ফায়দা আছে, একটা লাভ আছে, সেটা হচ্ছে খেজুর হয়। আপনাদেরকে অবশ্য আমি এই রাস্তার মধ্যে খেজুরের দিন প্রচুর খেজুর পাওয়া যায়, যে পায় সেই খায়, কে কার খেজুর খাবে, অনেক খেজুর পাওয়া যায়, যখন খেজুরের দিন থাকে রাস্তার মধ্যে প্রচুর খেজুর পাওয়া যায়। দেখতেছেন সামনে একটা পুলিশের গাড়ি আস্তে আস্তে গাড়ি বের হচ্ছে, গাড়ি ঘোড়া আস্তে আস্তে বের হচ্ছে, সবাই আসতেছে। এ দেখেন কি সুন্দর করে সাজানো এই গাছগুলাকে মাশাল্লাহ, মানে এই রাস্তায় আসলে একবারে মনটা ভরে যায়, কত সুন্দর, কী পরিষ্কার। দেখেন সৌদি আরবের রাস্তাটা কী পরিষ্কার, মনে হয় যেন আপনি এখানে শুয়ে যেতে পারবেন, কোনো গাছটা লাগবে না, এমন একটা পরিষ্কার, কোনো গন্ধ নাই। এটা হচ্ছে যে আসলে উন্নত কান্ট্রিগুলোতে হয়, আমাদের দেশে ইনশাল্লাহ যখন আমাদের দেশে আরও বেশি দুর্নীতি কমে যাবে, উন্নত হবে, আমাদের দেশে অনেক পরিষ্কার হবে আশা করি। আর দুর্নীতি বাজরা যদি দুর্নীতি না করতো তাহলে আমাদের দেশেও
অনেক এরকম হয়ে যেত আমার। কিন্তু দুর্নীতির কারণে আমাদের দেশের রাস্তাঘাটগুলো খুবই খারাপ। তো দেখেন এই যে পতাকা দিয়ে সাজানো হয়েছে গাছগুলো কি সুন্দর, এক এক জায়গা দিয়ে এক এক ডিজাইন থাকে গাছের। দেখবেন এই একটা বাড়ি, দেখেন কি সুন্দর একটা বাড়ি, চারপাশে খেজুর গাছ লাগানো। এই যে খেজুর গাছ দিয়ে খেজুর গাছ লাগানো, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন প্রত্যেকটা বাড়িতে যেন একটা করে হলো খেজুর গাছ লাগানো থাকে। কারণ খেজুর গাছ হচ্ছে খেজুর, একটা খেজুর খেলেই আপনার পুরো দিনের খিদা নিবারণ হয়ে যায়। খেজুরের মধ্যে এত বেশি পাওয়ারফুল, খেজুর এত বেশি পুষ্টিকর খাদ্য। দেখেন এই একটা দাওয়ার, প্রত্যেকটা দাওয়ারের মধ্যেই সুন্দর গাছ লাগানো থাকে, কিছু ডিজাইন থাকে, কিন্তু মূর্তি থাকে না সাধারণত। দেখেন এই এখানে খেজুর গাছ পাশাপাশি এই ডিজাইনের গাছ লাগানো। আমি অবশ্যই আমার মসজিদের পাশে আমি যখন আসছি এই গাছগুলো লাগাইছি, কিন্তু আমি তো কাটিং জানি না, বিধে আমার ওগুলো অনেক বড় বড় হয়ে গিয়েছে। এইখানেরগুলো এরা তো বলো দিয়ে দেশে সৌদি আরব যারা এই রাস্তা বা বাগানে কাজ করেন তারা এগুলো কাটিং করে করে সাজাই রাখেন, সরকারি আর কি, যেটাকে বলো দিয়ে বলা হয়। ওরা খুবই কষ্ট করেন, আবার ওদের ওদের জবটা একটু কষ্টকর জব, যারা এই রাস্তায় বলো দিয়াতে কাজ করেন। এটা একটা পার্ক, এই পাশে দিয়ে এই আমার হাতের ডান পাশেই হচ্ছে দেখি আপনার সমুদ্র। আপনারা দেখতেছেন কি সুন্দর পরিবেশ, দুই পাশে গাছ লাগানো সাজানো গাছগুলা, মানে কি যে একটা ফিলিংস। উপরে একটু একটু রোদ উঠতেছে, হাওয়াটা ঠান্ডা, খুবই ভালো লাগে, খুবই চমৎকার একটা মনোরম পরিবেশ। আপনারাও সকালবেলা যারা সৌদি আরব আছেন বা যারা এই শহরে আছেন আপনারা বের হবেন, সকালবেলা বের ফজর নামাজ পড়বেন, ফজর নামাজ পড়ে একটু বের হবেন, ঘুরবেন, দেখবেন আনন্দটাই আলাদা। আমরা অনেকেই প্রবাসে বিশেষ করে যারা থাকি, এই দেখেন ঘাসের মধ্যে পানি দেওয়া হচ্ছে, কি সুন্দর করে পানি দিচ্ছে গাছগুলোর মধ্যে। তো বিজয়টা বলতেছিলাম আমরা যারা প্রবাসে থাকি, বিশেষ করে আমরা আসলে ডিউটির চাপে রাত্রে ফসল ঘুমিয়ে যাই, এরপরে ঘুমানোর পরে সকালে ডিউটির শুরু হওয়ার আগ পর্যন্ত ঘুম থেকে উঠতে মন চাই না, সেজন্য আমরা আসলে উঠি না। এরপর আমরা দেখেন দ্বিতীয় স্টেপে আমাদের খেজুর গাছ, এই এখান থেকে এখন শুরু হয়েছে শুধুমাত্র খেজুর গাছ। এই রোডে যখন খেজুরের দিনে আমরা আসি প্রচুর খেজুর পাওয়া যায়, প্রচুর খেজুর রাস্তায় পড়ে থাকে। তো আপনারাও নিতে নিতে পারবেন, আসেন আপনারা নিয়ে যাইয়েন। যাচ্ছি এই যে দেখা যাচ্ছে ওই সাইডে আমাদের সমুদ্র, এখানে রাত্রের বেলায় অনেক লোক থাকে যারা বেড়াইতে আসেন সমুদ্রের পাড়ে, অনেকেই বেড়াইতে আসেন, ঘুরেন, বাচ্চারা আসে খেলাধুলা করে। এই এখানে গাছগুলার পাশাপাশি ফিলারগুলোর সাথে এলইডি লাইট জ্বলে, ফিলারের লাইট জ্বলে, মানে খুবই আলোকিত থাকে, দেখতে খুবই মনোরম পরিবেশ, মনোমুগ্ধ হয়। রাত্রে আর একটু সুন্দর হয়, দিনে আল্লাহ তাআলার ন্যাচারাল সুন্দর, রাত্রে কৃত্রিম সুন্দর, দুইটা দুই সুন্দর দুই রকমই, দিনের সৌন্দর্যটা আলাদা আবার রাত্রের সৌন্দর্যটাও আলাদা। দেখেন কি সুন্দর পরিবেশ, খুবই ভালো লাগে। আমরা যখন এই রাস্তা দিয়ে যাই খুবই ভালো লাগে সবার কাছে। আমাদের গাড়ি খুব স্পিডে চলতেছে যাতে করে আমাদের ডিউটির সময় হয়ে যাচ্ছে। এই যে দেখেন এটা একটা পার্ক, সিসি ক্যামেরাও লাগানো আছে, দেখেন ওই যে ক্যামেরা লাগানো আছে, কেউ যদি সিট বেল্ট না লাগায় হাতে গাড়ি চালানো অবস্থায় হাতে মোবাইল থাকলে এই 500 রিয়াল করে গ্রামা দিতে হয়, 500 রিয়াল জরিমানা। পুলিশ ট্রাফিক পুলিশের কোনো প্রয়োজন নাই, ক্যামেরাই ট্রাফিক পুলিশ, আপনি মোবাইল হাতে আছে বেল্ট লাগান নাই সাথে সাথে আপনার মোবাইলে আসে চলে আসবে 500 রিয়াল দিতেই হবে, এটা দেওয়ার না দিয়ে কোনো উপায় নেই। আমি ফার্স্ট দেখেন কি সুন্দর পার্ক একটা, এই পার্কটাও খুবই চমৎকার একটা পার্ক, সাগর পাড়, ওই যে সাগর দেখা যাচ্ছে। তো যেটা বলতেছিলাম আমিও একদিন হঠাৎ নতুন নতুন আমি একটা এরকম মোবাইল হাতে নিয়ে নিয়েছিলাম, 500 রিয়াল গ্রাম আসলে এসেছে। দেখেন মাশাল্লাহ আমরা একটু একটু করে শেষ হয়ে যাচ্ছে, আমাদের ডিউটির কাছাকাছি চলে আসতেছি। কি সুন্দর পরিবেশ, খুবই ভালো লাগে, আপনারাও একটু ঘুরবেন সকালবেলা। আমরা অনেকে রাত্রে ঘোরার জন্য আসি, রাতের থেকে সকালবেলা যদি কেউ ঘুরতে আসে আর একটু ভালো লাগবে। দেখেন এখানে এক এক জায়গায় আনা খাফজি,
এখানে এই এরিয়ার থেকে শুরু হয়েছে। এরপরে আর একটু সামনে গেলে কুয়েত বর্ডার, এটা তো হচ্ছে যে আমরা যে রোডে আছি এই রোড দিয়ে একটু সামনে গেলে কুয়েত বর্ডার। তো এই জন্য কুয়েতিদেরকে স্বাগত জানার জন্য লিখছে আনা খবজি। দেখেন কি সুন্দর রাস্তা, দুই পাশে খেজুর গাছ লাগানো, মনোরম পরিবেশ, এই যে দাওরের মধ্যে গাছ লাগানো, বিশাল বিশাল দাওর, একটা দাওর। এই জন্য কোনো